আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরশপ টিউটোরিয়ালে স্বাগতম। স্পোর্টস ড্রিঙ্কিং ওয়াটার বোতলটাকে আমরা অরেঞ্জ ড্রিঙ্কিং বোতলের মতো কীভাবে ডিজাইন করবেন সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, শর্টলি দেখানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল এটার নিচে আমি একটা ব্ল্যাঙ্ক নিব, কন্ট্রোল ধরে প্লাস আইকনে ক্লিক করলাম, লাইক আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। লাইক এটার উপরে আমি একটা ব্ল্যাঙ্ক নিব এখন, লাইক বোতলটাকে আমি পেন টুলটাকে নিব, পেন টুলটাকে নিয়ে লাইক আমি লাইক একটু ডিজাইনের মধ্যে সিলেক্ট করব। এখানে একটা ক্লিক করলাম, লাইক এভাবে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, বোতলের মেজারমেন্ট অনুযায়ী আমি সিলেক্ট করব। অল্টাদের এখানে একটা ক্লিক করলাম, অ্যাঙ্গেল করে বোতলের মেজারমেন্টে সিলেক্ট করব, বরাবর একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, লাইক এভাবে একটা অ্যাঙ্গেল করে দিব। অরেঞ্জ গ্রেডিয়েন্টটাকে আমি দিয়ে দিলাম, কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট উপরে একটা ব্ল্যাঙ্ক নিব, শিফট ধরে প্লাস এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করলাম, এটাকে আমি উপরে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমার চলে আসলো উপরে। ওকে, কন্ট্রোল ধরে এই লেয়ারটাকে একটা ক্লিক করলাম, লাইক আমার পুরো বোতলটা সিলেক্ট হলো। রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিব, অল্টার প্রেস করে লাইক আমি এখানে একটা ক্লিক করব। এখন জাস্ট আমি উপরে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিব, আই দেওয়ার পর আমার সিলেক্ট হলো, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, মুখটা ভিজিবল হয়ে গেল, লাইক দেখা যাচ্ছে। ওকে, তো বাকি কাজটা শুরু করে পড়ে আপনাদেরকে আমার ছোট্ট একটি রেকর্ড, যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা কিছু শিখতে পারে। আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। বাকি কাজটা আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি এখন জাস্ট আমি এটাকে এনে এখানে বসাবো, এটাকে আমি জাস্ট এখানে দেখা যাচ্ছে আমি এই গ্রেডিয়েন্ট লেয়ারের উপরে নিয়ে আসব। লেয়ারের উপরে মাউসের রাইট ক্লিক করে লাইক একটু শ্যাডো দিয়ে দিব, ড্রপ শ্যাডোতে একটু ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে কমপ্লিট দিয়ে দিব পারফেক্টলি। জাস্ট এখান থেকে জাস্ট আমি একটু এটাকে সাইজটাকে একটু কমিয়ে দিলাম, ড্রপ শটের এখানে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট নিউ লেয়ার করলাম, লাইক আমি এই রেজার টুলটাকে দিয়ে উপরটাকে একটু মুছে দিব, এভাবে আমি একটু মুছে দিলাম। টিটলে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো ফ্রন্টকে সিলেক্ট করে দিলাম, স্পোর্টস ড্রিঙ্ক ওয়াটার, এটাকে জাস্ট আমি এভাবে বসিয়ে দিতে পারি। এখানে নিচে আর একটা লেখা দিয়ে দিতে পারি, এটাকে একটু ছোট করে জাস্ট ডেমো একটা নাম দিয়ে দিলাম, এনজয় ইউর সেলফ। এটাকে আমি জাস্ট রোবটোর এখান থেকে আমি জাস্ট এটাকে লাইট বার রেগুলার আমি করে দিতে পারি। এখান থেকে টিটলে ক্লিক করার পরে ওয়ার্ক ফ্রেক্সে এখানে ক্লিক করলাম, দিতে পারি লাইক এটাকে জাস্ট আমি স্পোর্টস ড্রিঙ্কিং ওয়াটারটাকে এভাবে একটু স্টাইলিশ করে দিলাম। এই দুইটা লেয়ারকে আমি এক করব, সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, দুইটা লেয়ার আমার এক হয়ে গেল। এখানে কয়েকটা এখান থেকে জাস্ট কয়েকটা যেমন আমাদের দেশে বিএসটিআই এর অনুমোদিত এরকম লোগো, বিভিন্ন কোম্পানির স্পন্সরের লোগো থাকে, জাস্ট আমি এটাকে এভাবে দিয়ে দিব। জাস্ট আবার এখান থেকে ইলিপস টুলটাকে নিব, এগুলো আপনারা অনলাইন থেকে বিভিন্ন সিম্বল বা বিভিন্ন কোম্পানির স্পন্সর লোগোগুলো আপনারা এখানে এনে বসিয়ে দিবেন। একটু অ্যালাইনমেন্ট করে দিলাম, লাইক আমি কপি করে জাস্ট আমি পাশ দিয়ে বসিয়ে দেবে। এগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি প্রত্যেকটাতে ব্র্যান্ড দিয়ে দিব, ব্র্যান্ড এগুলোকে সিলেক্ট করব, আমি সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল যদি গ্রুপ করলাম, এগুলোকে দিয়ে দেবো আমি ইলিপস টুল দিয়ে দিতে পারি। জাস্ট আমি টেক্সটগুলোকে একটা গ্রুপ করব, জাস্ট আমার এ দুটোকে এখানে সিম্পলই হয়ে গেল। এখন আমি উপরে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, ড্রিঙ্কিং ট্র্যাঙ্গো নামে একটা একটা নাম দিয়ে দিতে পারি, আমি একটা ডেমো নাম। ফ্রন্টটা আমার রোবটও আছে, জাস্ট আমি বোল্ড করে দিব এখানে বা ব্ল্যাক দিয়ে দিলাম। এসটাকে আমি দিয়ে দিতে পারি লাইক যেহেতু আমার স্পোর্টস, জাস্ট আমি এসটাকে এভাবে লিখে দিব, লাইক এভাবে আমি দিয়ে দিলাম। এটার গ্রেডিয়েন্ট কালারটাকে যদি আমি দিয়ে দেখি একটু কেমন দেখায়, একটা গ্রেডিয়েন্ট কালার চমৎকার দেখাচ্ছে। সরি, এখানে ড্রিঙ্ক ড্রিটা আমার ভুল হয়েছে, ড্রিঙ্কিং DRI অ্যান্ড ড্রিঙ্কিং ট্যাঙ্গোটা আমি এখানে দিয়ে দিলাম, লাইক আমি এসটাকে এভাবে দিয়ে দিলাম। এখানে আরও লেখা আপনারা দিয়ে দিতে পারেন। ওকে, নিচেরগুলোকে একটা গ্রুপ করব, মেন লেয়ারটা ছাড়া গ্রেডিয়েন্টে এখানে একটা ক্লিক করলাম, জাস্ট আমি এখান থেকে এই যে এখানে একটা এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল যদি গ্রুপ করলাম, লাইক আমি এখানে দিয়ে দেবো বোতল, সবগুলোকে আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল যদি আবার একটা গ্রুপ করলাম, এখানে আমি দিয়ে দেবো অল, এটাকে একটু রিফ্লেকশন শ্যাডো দিয়ে দিতে পারি। এটাকে সিলেক্ট করে শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, তিনটা আমার সিলেক্ট হলো, কিবোর্ড থেকে কন্ট্রোল যদি একটা কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলাম, লেয়ার মার্জ হয়ে গেল। তারপরে এটাকে আমি নিচে নিয়ে আসব, এই বোতলের নিচে আমি নিয়ে আসলাম, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পর মাউসের রাইট ক্লিক করে 180 ডিগ্রি দিয়ে দিব, লাইক আমার এটা ঘুরে গেল। আবার ফ্লিপ হরিজেন্টাল দিয়ে দিব, শ্যাডো দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে জাস্ট আমি একটু ওয়ার্প করে দিব, হালকা একটু উঠিয়ে দিব, হালকা জাস্ট হালকা একটু উঠিয়ে দিব। জাস্ট আমি এটাকে অ্যাড লেয়ার মাস্কে একটা ক্লিক করব, গ্রেডিয়েন্টের এখান থেকে জাস্ট আমি গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমি জাস্ট এভাবে ছেড়ে দেব। এটা নিচে আমি একটা ব্ল্যাঙ্ক নিব, ব্রাশ টুলটাকে নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ইরেজার টুলটাকে দিয়ে জাস্ট আমি একটু ম্যাচ করে দিব, এভাবে একটু অপোজিট এটাকে কমিয়ে দিলাম, একটু রিয়েলিস্টিক দেখাবে। ওকে,
সিঙ্গেল একটা বোতল, দেন হচ্ছে ড্রিঙ্কিং স্পোর্টস সিম্পল ডিজাইনটা। ওকে বন্ধুরা, তো আমি এখানে শেষ করছি। আমার আবারও রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা কিছু শিখতে পারে। আল্লাহ হাফেজ।